প্রিয় চাকরি প্রত্যাশী, কেমন আছেন সবাই? আপনারা যারা খাদ্য অধিদপ্তরে ইন্টারমিডিয়েট পাসের সব থেকে আকর্ষণীয় এবং পাওয়ারফুল পদ সহকারী উপখাদ্য পরিদর্শক পদে আবেদন করেছেন, ঠিক কীভাবে পড়াশোনা করলে, কোন বই পড়লে চাকরি পাওয়া সম্ভব বিস্তারিত জানতে পারবেন, এবং সেই সাথে বিগত সালের হুবহু কমন কীভাবে পাবেন সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো প্রথমেই আপনাকে বুঝতে হবে যে 100টা এমসিকিউ আপনার থাকবে, পূর্ণ মান 100 এবং 90 মিনিটের পরীক্ষা। এটা কিন্তু 2021 সালে হয়েছিল, নভেম্বর মাসে পরীক্ষাটা হয়েছিল। তো নিচের কোনটি প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ? পেত্নী। কোনটি পর্বতের সমার্থক শব্দ নয়? অবনী। নিচের কোন বানানগুচ্ছ সঠিক? মুহুর্মুহু ব্যত্যয় মৃত্যুহীন গ। শুদ্ধ বানান কোনটি? আনুষঙ্গিক। পাঁচের গ সবুজপত্র বাংলা সাহিত্যে চলিত রীতির প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেছিল, এবং এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যাও কিন্তু আমরা দিয়ে রেখেছি, এবং এটা কিন্তু সম্পূর্ণ আমাদের বই থেকেই আমরা দেখাচ্ছি, যেটা কিনা 380 টাকার স্পেশাল সাজেশন। তারপর 6 নম্বরের অ্যান্সার গ, 7 নম্বরের অ্যান্সার ঘ সম্প্রকর্ষ, 8 নম্বরের অ্যান্সার ক মাত্রাবৃত্ত। দেখেন এই চর্যাপদ প্রশ্নটা কিন্তু বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে, এবং আসলে খাদ্য অধিদপ্তরে আমরা যেই বইটা তৈরি করেছি এখানে বিগত বছরগুলোতে অনেক কমন এসেছে, সেই ধরনের যে সকল অধ্যায় থেকে এসেছে সেই অধ্যায়গুলোই কিন্তু আমরা আমাদের বইটাতে দেওয়ার চেষ্টা করেছি, এবং সেই অধ্যায়গুলো আপনারা যদি একটু ভালো করে পড়েন তাহলে কিন্তু অনেক ভালো হবে। যেমন দেখেন, এইমাত্র আমরা যে শুদ্ধ বানান যেটা দেখালাম এটা কিন্তু আমাদের বই থেকে হুবহু কমন ছিল। যেমন এই যে বানান শুদ্ধিকরণের যে অধ্যায়টা আছে এখান থেকে আপনি যদি পড়েন তাহলে কিন্তু আপনি শতভাগ কমন পেতে পারেন। এই যেমন মুহূর্ত মুহূর্ত, এই যে এরকম মুহুর্মুহু, বিগত সালে যে সকল কোশ্চেন এসেছে সে সকল থেকে আমাদের বই থেকে শতভাগ কমন ছিল, এবং 2014 সাল থেকে কিন্তু আমরা এই বইটা তৈরি করে আসছি, এবং দেখতেই পাচ্ছেন এখানে ভয় পাওয়ার কিছু নাই, এই চাকরিটা পাওয়া খুবই ইজি, শুধুমাত্র বিগত সালের প্রশ্ন প্যাটার্নটা আপনাকে বুঝতে হবে। তো অবশ্যই এক পলকে দেখে নেন, ডায়ালেক্টের পরিভাষা কোনটি, প্রাতরাশের সন্ধি বিচ্ছেদ, লুঙ্গি শব্দটি কোন ভাষা থেকে এসেছে, তারপরে যে বাগধারা, এই যেমন বাগধারা থেকে এসেছে তেমনি আপনার বাগধারাটা পড়তে হবে, কোন গানটির রচয়িতা কে, কর্মবাচ্যের কর্তায় কোন বিভক্তি হয় তৃতীয়া, উপসর্গের বৈশিষ্ট্য নয় কোনটি, বিভক্তি বা প্রত্যয় যুক্তকরণ, বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তককে, প্রমোদ চৌধুরী। একটুকুই কিন্তু আমরা একটা কোশ্চেন পেলাম, দেখেন তারা ব্রেনি, তারা কিন্তু অ্যানালাইসিস করবে এবং পড়বে যে বাংলা সাহিত্যে চলিত রীতিতে অগ্রণী ভূমিকা পালন করে সবুজপত্র। তো এখানে কিন্তু আমরা যে ব্যাখ্যাটা এখানে দিয়েছিলাম এখানে প্রমোদ চৌধুরীর নামটা ছিল, সো আপনি যদি এই ব্যাখ্যাটা পড়েন তাহলে কিন্তু এইখানে যে কোশ্চেনটা আসছে এটা কিন্তু আপনি এক নিমিষেই অ্যান্সার করতে পারবেন। তো অবশ্যই যারা এখনও পর্যন্ত বই সংগ্রহ করেন নাই খুব দ্রুত বই সংগ্রহ করুন, পড়াশোনা করুন, অবশ্যই চাকরি হবে। এবং এটার পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আরও একবার ভালো করে জানিয়ে দিই, শুধুমাত্র একটি এমসিকিউ পরীক্ষার মাধ্যমে আপনার পুরো লাইফটা কিভাবে কাটবে সেটার কিন্তু ডিসিশন হয়ে যাবে। তাই বলবো অবশ্যই ডিসপ্লেতে শো করা নাম্বারে কল করে অবশ্যই কল করবেন এবং বইটা সংগ্রহ করবেন। যে নারী প্রিয় কথা বলে প্রিয়ংবদা, ছন্দা ছড়া কোন ছন্দে রচিত হয়? স্বরবৃত্ত। হারি হারি সন্দেশ কোন পদযোগে বহুবচন, বিশেষ্য ও বিশেষ্য? নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? হুমায়ুন কবির। এই হচ্ছে আমাদের খাদ্য মন্ত্রণালয়ের চাকরির জন্য স্পেশাল সাজেশন। তো এই বইটা কেন পড়বেন? বিগত বছরের প্রশ্নের সহজ ব্যাখ্যা, বিসিএস ক্যাডার কর্মকর্তা রচিত বই, অধ্যায় আকারে সাজানো শতভাগ কমনের সাজেশন, গুরুত্বপূর্ণ এমসিকিউ প্লাস রিটেন সাজেশন, এবং সকল পদের রচিত, সকল পদের জন্য রচিত একমাত্র বই। তাই বলবো অবশ্যই বই সংগ্রহ করুন, পড়াশোনা করুন, তাহলেই কিন্তু নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব, এবং একটু অধ্যায়ভিত্তিক পড়ার চেষ্টা করুন। তো খুব দ্রুত আপনাদেরকে বিগত সালের কোশ্চেনটা একটু দেখানোর চেষ্টা করব যে কী ধরনের প্রস্তুতি এসেছিল, অবশ্যই আপনারা দেখে নেন, তার কারণ পুরোটা যদি পড়তে যাই তাহলে কিন্তু আপনাদের অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা অতটা ধৈর্য রাখতে পারবেন না। তাই বলবো কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন, কোন পদে আপনি আবেদন করেছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং এই যে প্রস্তুতি, এই পদের প্রস্তুতিটা আপনাকে কিন্তু আমাদের এই বই থেকে নিতে হবে, এবং খাদ্য মন্ত্রণালয়ের জন্য শুধুমাত্র এই বইটা নিলেই আপনার এনাফ এবং খুব ভালো একটা প্রস্তুতি আপনি নিতে পারবেন। কারণ এই যে কোশ্চেনটা, এটা যদি আপনি সহজ মনে করেন তাহলে সহজ, যদি কঠিন মনে করেন তাহলে কঠিন, তার কারণ অধ্যায়ভিত্তিক পড়তে হবে, বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান থেকে আসবে, মুজিব বর্ষ, তারপর শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? শেখ মুজিবুর রহমান মানে মুজিব বর্ষ, শেখ হাসিনা, বর্তমান বাংলাদেশের উন্নয়ন, তাছাড়াও এই যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, তারপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, বঙ্গবন্ধু, এগুলো সম্পর্কে কিন্তু আপনার ধারণা রাখতে হবে। ইংরেজি আপনার আর্টিকেল, ভার্ব, প্রিপোজিশন, এই সব থেকে কিন্তু খুব ভালো প্রিপারেশান আপনাকে রাখতে হবে, তাহলে কিন্তু আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। তো এখানে কিন্তু বেশিরভাগ সময়ই আমরা দেখতে পেয়েছি যে 20
মার্ক করে থাকে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, সেই সাথে আইসিটি থেকে কিছু কোশ্চেন বর্তমানে আসা শুরু করেছে। তা আইসিটিটা আপনারা একটু গুরুত্ব দিবেন, যদি ইন্টারমিডিয়েটের বই থাকে সেটা পড়বেন। এবং ম্যাথ, মেইনলি হচ্ছে ম্যাথ, কারণ বিগত যে 21 সালে পরীক্ষাটা হয়েছিল, একটা বিষয় আপনি দেখেন 81 থেকে একদম 100 পর্যন্ত কিন্তু টোটালি ম্যাথ, এবং এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে ম্যাথ এসেছে। যেমন মান নির্ণয় থেকে এসেছে, ধারা থেকে এসেছে, সংখ্যা পদ্ধতি থেকে এসেছে, ত্রিভুজ থেকে এসেছে, তারপরে ক্ষেত্রফল থেকে এসেছে, সামন্তরিক থেকে এসেছে, তারপর লাভ ক্ষতি থেকে এসেছে, আবার মান নির্ণয় থেকে এসেছে, আবার যে এখানে শুধু শতকরা থেকে এসেছে, অনুপাত সমানুপাত থেকে এসেছে, সরল মুনাফা থেকে এসেছে। তাহলে আপনি যদি এই অধ্যায়গুলো পড়েন আমাদের বই থেকে, তাহলে কিন্তু আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। যেমন আমরা প্রত্যেকটা অধ্যায়তে দেখতেই পাচ্ছেন এই যে গড় সংক্রান্ত, তারপরে যে এই ভগ্নাংশ, প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমরা খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনি একটা বই থেকে খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। এবং টোটাল 480 পেজের বই আমাদের, বিগত সালের অসংখ্য প্রশ্নসহ বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের বিশাল সমাহার পাবেন। এবং এই বইটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, আশা করি শতভাগ কমন পাবেন। তাই আর দেরি না করে অতি দ্রুত বই সংগ্রহ করুন, তার কারণ পরীক্ষা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে এবং এবছরে অবশ্যই অবশ্যই ফেয়ার নিয়োগ হবে। এবং সেই সাথে আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল পরবর্তীতে খাদ্য অধিদপ্তরের অন্যান্য সকল পদের বিগত সালের প্রশ্ন নিয়ে ভিডিও আসতে চলেছে। তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, কমেন্ট করবেন আপনি কি জানতে চান, আপনার কমেন্ট থেকে ভিডিও তৈরি করা হবে। ধন্যবাদ সবাইকে।